আমাদের দেশে শীতের মৌসুমে এবং অন্যান্য সময়। রাতভর যাত্রাপালা হতো একটি সময় মানুষ গুনাহে লিপ্ত ছিল রাত জেগে আল্লাহর নাফর মানি করতো আলহামদুলিল্লাহ কালের পরিবর্তনে সেই জায়গাটি ওয়াজ মাহফিলগুলো দখল করে নিয়েছে এখন শীতকাল এলে আমাদের দেশের পথে প্রান্তরে মাঠে ময়দানে ওয়াজের মাহফিলগুলোতে কোরআন এবং সুন্নার কথা ইসলামের কথা এবং ভালোর পথে আসার জন্য আহ্বানের কথা আমরা শুনতে পাই এটা ভালো দিকাল আহামদুলিল্লাহ তবে ওয়াজ মাহফিলগুলোর একটি জায়গা আমাদের কারেকশন করা উচিত বিশেষ করে মাহফিলের আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিশ্চয়ই আমরা মাহফিল আয়োজন করে থাকি সবের জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কিন্তু সেখানে এমন কোন পদ্ধতি যদি আমরা অবলম্বন করি যার ফলে আমাদের বরং গুণা হবে তাহলে সন্দেহ নেই যে সেটাকে সংশোধন করা আমাদের অবশ্য কর্তব্য আর সেদিকটি হলো গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে বিভিন্ন দূর পর্যন্ত মাইক দিয়ে ওয়াজ মাহফিল করা এটা অত্যন্ত গর্হিত একটি কাজ অযৌক্তিক একটি কাজ ওয়াজ মাহফিল যে জায়গাটাতে হবে সেই প্যান্ডেলের ভেতরে সাউন্ড বক্স ইত্যাদি ব্যবহার করে তাদেরকে ওয়াজ শোনার ভেতরে মন্দ কোনো দিক নাই তারা যদি রাতভর আলোচনা শোনেন ইসলামের কথা শুনেন ইসলাম শেখার চেষ্টা করেন এবং একসাথে ফজর করে বাসায় যান সেটাকেও আমরা খুব বেশি নিন্দনীয় বলতে পারবো না কিন্তু তিনি যদি রাত বারোটা একটা পর্যন্ত মাহফিলের ভেতরে তো বটেই বাইরে প্যান্ডেলে বাইরেও মাইক দিয়ে ওয়াজ করেন তাহলে সেক্ষেত্রে সে আওয়াজ অনেক অমুসলিমের কানে যাবে যারা সে শুনতে চাচ্ছেন না বা বিরক্ত হচ্ছেন অনেক শিশুদের কানে যাবে যাদের ঘুমের ডিস্টার্ব হবে অনেক বৃদ্ধদের ঘুমের ক্ষতি হতে পারে অনেকের সকালে ডিউটি থাকতে পারে তাদের কষ্ট হতে পারে ছোট বাচ্চাদের পরীক্ষা চলে শীতের সময় নভেম্বর ডিসেম্বর মাসগুলোতে প্রতি বছরই পরীক্ষার্থীদের কষ্ট হবে অসুবিধা হবে স্কুলগামী বাচ্চাদের সমস্যা হবে ঘুম না হলে রাতে এই সমস্যাগুলোর কথা আমাদের মাথায় রেখে রাতে এভাবে উচ্চ স্বরে মাইক ব্যবহার করে দূর আমাদের মাহফিল করা উচিত নয় এ কথা শুধু মাহফিলের জন্য প্রযোজ্য নয় একই কথা প্রযোজ্য রাজনৈতিক সভা সমিতি সভা এবং মিছিল ইত্যাদিতে এবং বিনোদনের নামে কনসার্টের নামে বিভিন্ন প্রোগ্রামের সময় এরকম উচ্চস্বরে আপনার হাই ভলিউমে এবং বড়ো বড়ো মাইক ইউজ করে মানুষকে সেগুলো শুনতে বাধ্য করা এসবগুলোই অযৌক্তিক প্রদর্শক অতএব আমরা অনুরোধ করব ওয়াজ মাহফিল আয়োজন যারা করেন তাদেরকে এবং আমাদের সম্মানিত ও যে আমরা অভ্যস্ত করি আমাদের মাহফিলের শ্রোতাদেরকে আয়োজকদেরকে যে আমরা অতিরিক্ত রাত জেগে মাহফিল করবো না যদি করতে হয় তাহলে তার আওয়াজ যেন প্যান্ডেলে বাইরে না যায় মানুষ যেন ডিস্টার্ব না হয় কারণ আমরা সকলেই জানি কোনো কাউকে কষ্ট দিয়ে কাউকে বাধ্য করে জোর করে ইসলাম শোনানোর কথা কোন দেশে শোনানোর কথা আমাদেরকে কোথাও বলা হয়নি বরং এর বিপরীতটি আমাদেরকে করতে বলা হয়েছে এবং এ প্রসঙ্গে আমরা জানি রেখা রেখাদিসে আসছে যে নবী সাল্লি সাল্লাম একবার এতেকাফরত অবস্থায় তিনি শুনতে পেলেন সাহাবিরা সালাতের মধ্যে কেউ জোরে আওয়াজ করে তেলাওয়াত করছেন তিনি পর্দা সরিয়ে তাদেরকে বললেন যে তোমরা সবাই তোমাদের রবের সঙ্গে কথোপকথন করছো চুপি সারে কথাবার্তা বল কথা বলছো নিবেদন করছো এক্ষেত্রে তোমরা উচ্চ স্বরে তেলাওয়াত করে অন্য কাউকে কষ্ট দিতে যাবে না কাউকে কষ্ট দেওয়া তো আমাদের ঠিক হবে না এখানে লক্ষণীয় যে সালাতের মধ্যে তেলাওয়াত করছেন আশপাশের কারোর ডিস্টার্ব হতে পারে সেই জন্য বিশেষতাম বলেছেন উচ্চ স্বরে না পড়ে আস্তে আস্তে তেলাওয়াত করার জন্য একইভাবে আমরা জানি রসুল আকরম সাল্লিয় সাল্লামের অত্যন্ত অত্যন্ত আদরের স্নেহের সাহাবি আলেম সাহাবি রাজ্লা আব্বাসালহ একজনকে বলেছেন তিনি যে তুমি মানুষকে সপ্তাহে প্রতি সপ্তাহে একবার মানুষকে করণাদেশের কথা বলবে যদি দুইবার করতে চাও তাহলে সেটাও তুমি করতে পারো তিনবারও তুমি করতে পারো তবে এর অধিক তুমি করো না কেন কারণ এর অধিক যদি তুমি করো তাহলে মানুষ কোরআন দ্বারা বিরক্ত বিরক্ত হবে কোরআন এর কথা বলতে গিয়ে মানুষকে তোমায় কোন অবস্থাতে বিরক্ত করতে পারো না এটা তুমি করবে না যতক্ষণ পর্যন্ত আগ্রহ নিয়ে নীরবে তোমার কথা তারা মনোযোগ দিয়ে শুনবে তখন তাদেরকে কথা বলবে যখন তারা সে আগ্রহ হারিয়ে ফেলবে তখন আর তাদেরকে জোর করে কথা শোনাতে যাবে না এই হাদিসটি বোখারিতে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এ সকল হাদিসকে সামনে রেখে আমরা দেখি যে ওয়াজ মাহফিল এর নামে আমরা রাত জেগে মাইক বাজিয়ে দূর আওয়াজ পৌঁছে আমরা যে পৌঁছে মানুষের ঘুমের ক্ষতি করি মানুষকে কষ্ট দেই বিরক্ত করি হয়তো মানুষ ভয়ে কিছু বলে না ধর্মীয় কাজ কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে এর ফলে ইসলামের দিকে আশা তো দূরের কথা বলেন ইসলাম থেকে তারা দূরে সরে যাবে বিধশ্রদ্ধা হবে এই জন্য বিষয়টি আমাদের খুব বেশি মাথায় রাখা দরকার নাবী সাল্লাহিসামের অভ্যাস ছিল কারণ নবীসলাম ইয়াক নাও মোকাবলাল এসাউল হাদিস আদা এসার পরে কথা বলা পছন্দ করতেন আমরা জানি আমাদের এই কথা থেকে নাস্তিকরা ইসলাম বিরোধীরা সুবিধা হয়তো নিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি আর না করি মানি আর না মানি রাত জেগে এভাবে মাহফিল আমরা করতে থাকবো মানুষ ডিস্টার্ব হতে থাকবে মানুষের বিরক্ত হতে থাকবে এটা চলতে পারে না একটা সময় থেমে যেতে হবে অথবা আমরা নিজেরাই আগে থেকে সাবধান হওয়া উচিত আর অযুক্তিক কাজ করে আমরা আল্লাহর বাণী কীভাবে পৌঁছাতে পারি এটা কোনোভাবেই সঠিক হতে পারে না আল্লাহ তারা আমাদের সকলকে বোধোদয় হয় সেই তফিক আমাদেরকে দান করুন গভীর রাত জেগে নয় মাইক বাজিয়ে মানুষকে কষ্ট দিয়ে নয় আসুন সুন্দরভাবে সঠিক ভয়ে করণ হাদিসের আলোকে আমরা মানুষকে আল্লাহর কথা বলি রাসুলের কথা বলি আখরাদের কথা বলি এতে ইনশাল্লাহ আমাদের দাওয়াত ফলপ্রসূ হবে আল্লাহ আমাদের সবরকে সেই পথকে পদ্ধতিকে আমাদেরকে অবলম্বন করার তফিক দান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি ওবরাকাত